দর্শক শুভেচ্ছা নিন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দর্শক আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করব শিশুদের ক্যান্সার রোগ নিয়ে দর্শক শিশুদের ক্যান্সার রোগ ধীরে ধীরে বেড়ে চলেছে কেন হয় শিশুদের ক্যান্সার রোগ কী বা প্রতিকার কীভাবে চিকিৎসা করে এই অনাগত ভবিষ্যৎকে আমাদের হিউম্যান রিসোর্সে কাজে লাগানো যায় কি করে তাদেরকে সুস্থ করে তোলা যায় চলুন জেনে নিই শিশু ক্যান্সার নিয়ে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন বিশিষ্ট শিশু ক্যান্সার রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার আফিকুল ইসলাম তিনি পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগ মতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্রফেসর ডাক্তার আফিকুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আসছে পনেরোই ফেব্রুয়ারি বিশ্ব শিশু ক্যান্সার দিবস তো এই বিশ্ব শিশু ক্যান্সার দিবসের প্রতিপাদ্য বিষয় বা বিশ্ব শিশু ক্যান্সার দিবস আপনারা কেন পালন করছেন এই বিষয়টি একটু বলুন বিশ্ব শিশু ক্যান্সার দিবস পালনের প্রধান উদ্দেশ্য শিশুদের ক্যান্সার সম্পর্কে পৃথিবীর মানুষকে সচেতন করা সচেতন করা এবং শিশু ক্যান্সারে যেসব শিশু আক্রান্ত হয় তাদের এবং তাদের পরিবারের পাশে সবাইকে দাঁড়ানোর জন্য আহ্বান করা এবং এই কি সচেতন করা সচেতন করা যে শিশুদেরও ক্যান্সার হয় এবং শিশুদের যে ক্যান্সার হয় তার চিকিৎসা করলে ভালো হয় এবং শিশুদের যে ক্যান্সার হয় এই ক্যান্সারের চিকিৎসা এবং বড়দের ক্যান্সারের চিকিৎসা ভিন্ন রোগ ভিন্ন চিকিৎসাও ভিন্ন মাত্র কিছুদিন আগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়ে গেলো আমাদের দেশে তো বিশ্ব ক্যান্সার দিবস যেখানে পালিত হচ্ছে তো সেখানে আপনার আবার শিশু ক্যান্সার দিবস আলাদা করে উদযাপন করার এটার আপনার ইম্পর্টেন্সটা কি আগে এমন ধারণা ছিল যে ক্যান্সার শুধু বড়দেরই হয় শিশুদের ক্যান্সার হয় না এমন একটা কুসংস্কার ছিল তো এই এই উদ্দেশ্য নিয়ে ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে পনেরোই ফেব্রুয়ারি উদযাপন করা হয় পৃথিবীর নব্বইটা দেশের কোলাবোরেশনে এটা করা হচ্ছে এবং কি উদ্দেশ্য করা হচ্ছে মানুষকে জানানো যে শিশুদের ক্যান্সার হয় ক্যান্সার চিকিৎসা আছে এবং চিকিৎসক এবং মানুষকে সচেতন করা কি শিশুদের ক্যান্সারের লক্ষণসমূহ সমূহ সম্বন্ধে এবং শিশু ক্যান্সারের জন্য শিশুদের শিশুদের এবং শিশুদের পরিবারের পাশে সবাইকে মানে সহমর্মিতার সহিত দাঁড়ানোর জন্য আহ্বান করছে আসলে শিশুদের ক্যান্সার আপনি বলেছেন এই শিশুদের কি কি ক্যান্সার হয় যে শিশুদের ক্যান্সার এবং বড়দের ক্যান্সারের ধরনের পার্থক্য আছে বড়দের আমরা জানি যে সবচেয়ে কমনেস্ট ক্যান্সার মানে লাংসের ক্যান্সার বা বা মেয়েদের বেলায় ব্রেস্ট ক্যান্সার শিশুদের সবচেয়ে কমনেস্ট ক্যান্সার রক্তের ক্যান্সার বা লিকুমিয়া শিশুদের দ্বিতীয় ক্যান্সার ব্রেনের ক্যান্সার বা ব্রেনের ব্রেন টিউমার তৃতীয় ক্যান্সার বলা হয় যে লিমফোমা গ্ল্যান্ডের ক্যান্সার চার নম্বর ক্যান্সার বলা হয় অর্গানের ক্যান্সার যেমন লিভারের ক্যান্সার হিপাডোব্লাস্টোমা কিডনির ক্যান্সার ন্যাফ্রোব্লাস্টোমা তারপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ক্যান্সার নিউরোব্লাস্টোমা এবং সেল টিউমার বোনের টিউমার যেমন অস্ট্রিসারক্রোমা এবং ইয়েসারক্রোমা তাহলে বড়দের এবং শিশুদের ক্যান্সারের ভিন্নতা আছে চিকিৎসারও ভিন্নতা আছে তো আমাদের দেশে এই শিশুদের ক্যান্সার রোগী আক্রান্ত হওয়ার সংখ্যা কেমন আমাদের দেশে আমরা যেটা বলি পপুলেশন বেসড রেজিস্ট্রি নাই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি এবং অনকোলজি বিভাগে আমরা চাইল্ডহুড ক্যান্সার রেজিস্ট্রি গত তিন বছর যাবত মেনটেন করছি এতে গত তিন বছরে আমাদের চোদ্দোশো তিপ্পান্ন জন রুগী আজ পর্যন্ত রেজিস্টার্ড হয়েছে এর মধ্যে সিক্সটি টু পারসেন্ট শতকরা ষাট ভাগের বেশি ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সারের মধ্যে সবচেয়ে কমনেস্ট যেটা বলা হয় অ্যাকিউট লিমফোপ্লাস্টিক লিকুইমিয়া আর দ্বিতীয় কমন বাচ্চাদের ক্যান্সারের আমাদের ইনস্টিটিউটে এখন লিমফোমা নন হচকিন্স লিমফোমা এবং হজকিনস লিমফোমা আর তৃতীয় কমন সলিড টিউমার সলিড টিউমারের মধ্যে কিডনির টিউমার নেফ্রোব্লাস্টোমা বলে লিভারের টিউমার হিপাটোব্লাস্টোমা বলে যেমন বড়দের কিন্তু লিভারের টিউমার হয় এটার বলা হয় হিপোটাসোল্লারোমা আর বাচ্চাদের যেটা এটা হলো হিপাটোব্লাস্টোমা যা শুধু দুই বছর আগে হয় বয়স যাদের বয়স তিন বছরের পরে সাধারণত হিপাটোব্লাস্টোমা হয় না ঠিক কিডনির ও বড়দের যেটা হয় এটা বলা হয় সেল কার্সিনোমা আর বাচ্চাদের যেটা এটা উইমস টিউমার বা নেফ্রো তো আপনি বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখছি প্রায় আপনার বলছেন ব্লাসটিউমার মানে আপনি কি এটাকে এইটা খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে বাচ্চাদের ক্যান্সার আর বড়দের ক্যান্সারের কারণেও পার্থক্য আছে কারণ বাচ্চাদের ক্যান্সার বেশিরভাগের কারণ জেনেটিক এবং অ্যাম্ব্রয়োনাল যে অ্যামব্রয়োনাল টিস্যু থেকে হয় পরিবেশের জন্য যেমন স্মোকিং এনভায়রনমেন্ট বাচ্চাদের এটা এত ইম্পর্টেন্ট না এই জন্য বড়দের টিউমার যেমন প্রিভেন্টেবল বাচ্চাদের টিউমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হল আর্লি ডায়াগনোসিস প্রথম প্রাথমিকভাবে যদি ডায়াগনোসিস করা যায় তাহলে সম্পূর্ণভাবে নিরাময়ের সম্ভাবনা অনেক বেশি না আমরা কিন্তু জানি যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার তো আপনি বলছেন নিরাময়যোগ্য সম্ভব শিশু ক্যান্সারের চিকিৎসাটা মেডিকেল হিস্ট্রি মেডিকেল মেডিকেল সায়েন্সের একটা ওয়ান অফ দি হিস্ট্রি অফ সাকসেস মেডিকেল চিকিৎসায় গত গত দশকে যত সাকসেস স্টোরি আছে এর মধ্যে একটা হলো শিশুদের ক্যান্সার চিকিৎসা কি সাকসেস যে এই এই চিকিৎসায় প্রথম প্রমাণ হয়েছে যে ক্যান্সার চিকিৎসা করলে ভালো হয় এবং শিশুদের কিছু ক্যান্সার আছে শতকরা আশি ভাগের বেশি ভালো হয় যেমন আমি বলছি হস্কিন ডিজিজ নব্বই ভাগ ভালো হয় উইলমস টিউমার নব্বই ভাগ একেবারেই ভালো হয়ে যায় তারপরে অ্যাকিউটলিমফু প্লাস্টিক লিকমিয়া শতকরা আশি ভাগের চেয়ে ভালো হয় এই যে কোষ সংস্কার ছিল ভালো হয় না এটুকুই গত চল্লিশ বছরে প্রমাণিত হয়েছে যে শিশুদের ক্যান্সার চিকিৎসা করলে সম্পূর্ণরূপে ভালো হয় আপনি একটি কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে নাইনটি ক্ষেত্রে ক্যান্সার রোগ সম্পূর্ণভাবে কিছু কিছু ক্যান্সার কিছু আপনার নামও বলেছেন কিছু ক্যান্সার তো সেই ক্ষেত্রে তো আমি বলবো যে এটা একটা বিশাল যুগান্তকরী অর্জন মেডিকেল সায়েন্স আমি তো তাই মনে করি তো ক্ষেত্রে আপনি আবার এর আগে একটি কথা বলেছেন যে আর্লি ডায়াগনোসিস হলে আপনার চিকিৎসা করতে ভালো হয় তো আপনার আর্লি ডায়াগনোসিস করার উপায় কি মানে আপনি যে কথাগুলো বলছেন যেমনটি আপনি বলতে পারেন যে যেটা কমনেস্ট কজ লিউকোমিয়া সেক্ষেত্রে আমরা কি করে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে আমার ডায়াগনোসিসের উপায় লক্ষণসমূহ জানা কে জানবে যারা চিকিৎসক জানবে যারা যদি মা বাবা যদি জানে যেমন লিকিমিয়ার লক্ষণ আমরা সাধারণভাবে বলি যে পাঁচটা লক্ষণ যদি এই পাঁচটার তিনটা থাকে তাহলে মনে সন্দেহ করা লাগবে যে লিকিমিয়া হয়েছে কি লক্ষণ যে যদি রক্তশূন্যতা হয় জ্বর হচ্ছে ওষুধে কমছে না তারপরে দাঁত দিয়ে ব্লিডিং বা স্কিনের নিচে কোথাও ব্লিডিং হইতেছে লিম নোট ফুলে গেছে লিভার স্প্লিন বড় হয়ে গেছে এই পাঁচটা লক্ষণ যদি থাকে অথবা গিরাফুল আর্থরাইটিস হয়েছে এর তিনটার বেশি থাকলে আমাদের মনে করতে হবে তাকে পরীক্ষা করানো লাগবে যে তার লিকিমিয়া হয়েছে কিনা দেখা লাগবে এটা হলো এই যদি আমরা আর্লি প্রাথমিকভাবে ধরতে পারি কমপ্লিকেশন হওয়ার আগে তাহলে চিকিৎসা করলে সফল হওয়ার সম্ভাবনা আমাদের দেশে শতকড়া 60% এর বেশি তাহলে আপনি যে যে সাইনগুলো কথা বলেছেন যে পাঁচটি ছয়টির নাম বলেছেন তো সেগুলো প্রতি তিনটি থাকলেই আপনি তিনটা থাকলেই আমাদেরকে তাকে অবজারভেশনে তাকে পরীক্ষা করা লাগবে পরীক্ষা করা উচিত এবং এই এই যে লক্ষণসমূহ নিয়ে আমরা এই যে ইন্টারন্যাশনাল চাইল্ডহুড এই এই তে আমরা বাচ্চাদের ক্যান্সারের লক্ষণ কি কি লক্ষণ হয় এই সচেতনতা বৃদ্ধির জন্য আমরা একটা পোস্টের মতো করেছি যে এই এই লক্ষণ দেখলে আপনারা বাচ্চাকে পরীক্ষা করাবেন ক্যান্সার হয়েছে কিনা যেমন ব্লাড ক্যান্সারের বেলা এগুলি বললাম কোনো বাচ্চার যদি মাথা ব্যথা হয় বমি করে চোখে দেখতে কোনো অসুবিধা হয় তাহলে ব্রেন ক্যান্সার ব্রেন টিউমার হয়েছে কিনা বলতে মানে সিএনএস টিউমার অথবা কোনো বাচ্চা গ্ল্যান্ড ফুলে গেছে অথবা পেটে চাকা হইলেও শ্বাসকষ্ট হচ্ছে এরকম হলে আমরা মনে করতে হবে যে লিমফুমা হয়েছে কি না অথবা পেটের মধ্যে একটা টিউমার তাহলে ডান দিকে বাম দিকে হইতে পারে ডান দিকে যদি হয় তাহলে হিপাটোব্লাস্টোমা চিন্তা করি বাম দিকে হইলে আমরা এই উইলস টিউমার বা নিউরোব্লাস্টোমা চিন্তা করি এইসব লক্ষণসমূহ আমাদের ডাক্তারদেরও জানা উচিত

এবং একটু আরেকটা ভালো ডাক্তার দিয়ে যদি পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখে আর একটু এই যদি ব্লাডের সিবিসিতে সন্দেহ হয় তাহলে বোনমারো করলেই সিবিসি তে কি সন্দেহ হয় যে হিমোগ হ্যাঁ এটা হলো লিকিউমিয়া তো থেকে থেকেই অ্যাবনরমাল সেল হয় এই জন্য সিবিসিতে হিমোগ্লোবিন কমে যেতে পারে অথবা নর্মাল থাকতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে কমে যায় ডব্লু বিসির কাউন্টটা নরমালও থাকতে পারে কিন্তু বেশির অনেক ক্ষেত্রে বেড়ে যায় প্লেটলেট ইনভেরিয়েবলি কমে যায় সবারই কমে যায় তাহলে এই তিনটা দেখলি তার হিমোগ্লোবিন কমে গেল নিউট্রোফিল কমে গেল প্লেটলেট কমে গেল এই তিনটা দেখলি সন্দেহ হওয়া উচিত একজন ডাক্তারের যে হয়তোবা লিকিমিয়া হয়েছে কিনা এই জন্য কী করা লাগবে যেহেতু বোনমারো থেকে হয় বনমারুটা পরীক্ষা করলি আমরা শতকরা পঁচাশি থেকে নব্বই ভাগ ক্ষেত্রে বলতে পারি যে তার লিকুমিয়া হয়ে গেছে না কিন্তু এখন আমি যেমনটি আপনি বলছিলেন যে এই রোগগুলো পেলো তো বনmero তো আপনারা উপজেলা লেভেলে তো সম্ভব না নাকি বা কোন ফ্যাসিলিটি কিছু না সব উপজেলা যেখানে মাইক্রোস্কোপ আছে সেখানে একটা সিবিসি হবে সিবিসি যদি সন্দেহ হয় তাহলে বনমার বনমার করা পেরিফেরাল ফিল পেরিফেরাল সিবিসি কলি অনেক সময় সন্দেহ হবে সন্দেহ হলে পেরিফেরাল ব্লাড ফিল্ম সিবিসির সাথেই করা হয় একটা জিনিস থেকে তাহলে সিবিসি একটা ব্লাড কাউন্ট সাধারণ বায়মানের যেমন ব্লাড কাউন্টি অনেক সময় যদি অ্যানিমিয়া থাকে প্লেটলেট কম থাকে নিউট্রোফিল কম থাকে এই তিনটা কম থাকলে একজন চিকিৎসক তাকে বোনমারো করানোর জন্য উপদেশ দেওয়া উচিত কারণ এই ক্ষেত্রে এই তিনটা লক্ষণ শতকরা নব্বই ভাগ বাচ্চারই থাকে এবং মেরো করার মাধ্যমে আপনার রোগটা হ্যাঁ বোনমারো করার জন্য যে কথা জিজ্ঞেস করছেন কোথায় পাঠাবে যেখানে আমার মনে হয় যেখানে শিশুদের ক্যান্সারের চিকিৎসা হয় ওই সব সেন্টারেই পাঠানো উচিত কারণ বোনমারোটা করা কষ্টের দুইবার যেন করা না লাগে তাহলে শিশুদের ক্যান্সারের চিকিৎসা যেসব বাংলাদেশে অনেক ইনস্টিটিউটে হয় বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে হয় ঢাকা মেডিকেল কলেজে হয় শিশু হাসপাতালে হয় চিটং মেডিকেল কলেজে হয় প্রায় সব মেডিকেল কলেজে বোনমারো মেডিকেল কলেজগুলোতেই মেডিকেল কলেজ থেকে তাহলে বনমারো করলে মানে আরও কনফার্ম হতে পারে আচ্ছা আমরা বোনমারোর মাধ্যমে তার লিকুমিয়া হয়েছে কিনা বা লিকুমিয়ার টাইপটা আমরা জানলাম তো এরপরে আপনারা কি ধরনের চিকিৎসা তাতে দিয়ে থাকেন আমরা লিকুইমিয়ার চিকিৎসা শতকরা সাতানব্বই ভাগ ক্ষেত্রে একশো জনের সাতানব্বই জনকে শুধু ক্যামোথেরাপি দিয়ে চিকিৎসা করলে এই শতকরা আশি থেকে নব্বই বাঘ ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকে আর শতকরা তিন বাঘ ক্ষেত্রে এটা বলে হাই রিস্ক লিকুমিয়া যেখানে অ্যাবনমাল জেনেটিক অ্যাবনরমালিটি থাকে ওই তিন পার্সেন্ট ক্ষেত্রে তাকে কেমোথেরাপি দেওয়ার পরে হয়তো বা বোন মারো ট্রান্সপ্লান্ট লাগতে পারে কিন্তু শতকরা নাইনটি সেভেন পারসেন্টে শুধু কেমোথেরাপি দিয়ে হাসপাতালে চিকিৎসা করলেই ভালো হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আপনি সেকেন্ড যে কস্ট বলেছেন আপনি বলেছিলেন যে আপনার লিম্ফোমা পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হ্যাঁ লিম্ফোমা আমাদের গত তিন বছরে বললাম যে চোদ্দশো রুগীর মতো এর মধ্যে একশো জনের লিম্ফোমা হয়েছে আর লিম্ফোমার চিকিৎসায় আগের দিনে ছিল যে কেমোথেরাপির সাথে রেডিওথেরাপি এখন লিম্ফোমার একশো জনের একশো কি শুধু ক্যামোথেরাপি দিয়ে চিকিৎসা করা হয় স্টেট মানে যদি এই ইভিডেন্স যেসব উন্নত দেশে আমরা যেসব প্রোটোকল ইউজ করি একই প্রোটোকলে এইসব প্রোটোকলে বাইরে এইটি সেভেন একশো জনের সাতাশি জন সম্পূর্ণ বলা হয় তো সেক্ষেত্রে আমরা যদি ট্রিটমেন্টে যাই ট্রিটমেন্টে যাওয়ার আগে আপনি যেমনটি লিকুমিয়ার ক্ষেত্রে বলেছিলেন যে পরীক্ষার মধ্যে হ্যাঁ লিম্ফোমার ক্ষেত্রে কোন পরীক্ষার মধ্যে লিম্ফোমার মধ্যে যেহেতু এটা গ্ল্যান্ডেড টিউমার একটা পরীক্ষা করতে হলে গ্ল্যান্ড বাপসি করে লাগবে অথবা যদি পেটের মধ্যে একটা টিউমার মাস নিয়ে আসে ওইটা বাপসি করে লাগবে বাবসি করে লিমফুমার বাচ্চাদের বেলায় আর একটা জিনিস যে সব লিম ফুমারে একরকম চিকিৎসা দিলে হয় না এটা বাপসি করে সেল টাইপের উপর নির্ভর করে কোন ধরনের লিমফোমা হবে এই এজন্য ইসেন্সিয়াল ইনভেস্টিগেশন হলো লিমফোমার বেলায় বাপসি আমি এর আগে যাব আমাদের দেশে প্রায় প্রচলিত আছে যে বায়োপসি ছাড়া একটা নিটিল ঢুকিয়ে ক্ষেত্রে তো লিমফোমা খুব ভালো প্রশ্ন আমি ডাক্তারদের জন্য রোগীদের জন্য যে এফেনিসি করে লিম্ফোমা ডায়াগনোসিস করে চিকিৎসা করা উচিত না এবং পৃথিবীর কোথাও করে না কারণ বাচ্চাদের লিমফোমা প্রথম হলো যে কোন ধরনের তো একটা সেল দেখা ধরন বোঝা যায় না শুধু বোঝা যায় যে একটা হয়তো বা লিমফোমা এই জন্য দিস মে বি স্ক্রিনিং টেস্ট এটা দিয়া লিমফোমা ক্যান্সার কিনা বোঝা যাবে এর উপর বেসিস করে কিন্তু দেওয়া যাবে না দিলে ভুল হওয়ার সম্ভাবনা শতকরা ষাট থেকে আশি ভাগ এই জন্য মানে শুধু অ্যাফিনেসি ইনভেস্টিগেশন হিসেবে রিকমেন্ড করে না লিম্ফোমাতে আচ্ছা আপনি কিন্তু বলেছেন যে ধরনটা খুব ইম্পর্টেন্ট তাহলে আমরা বুঝতে পারছি যে লিম্ফোমার কয়টি ধরন আছে তো সেই ধরনটা বা ক্লাসিফিকেশনটা আপনি কি বলেন হ্যাঁ সাধারণত ভাবে ডাক্তাররাই জানেন যে যদি মানে বি সেল লিম্ফোমা হয় বারকিটস বলে এই এই লিম্ফোমাতে 6 মাসের চিকিৎসা লাগে তারপরে যদি লিম্ফোব্লাস্টিক টি সেল যেটা চেস্টে হয় এর 2 বছর চিকিৎসা লাগে অ্যানাপ্লাস্টিক যেটা এই তিনটেই সাধারণত এর নয় মাস থেকে এক বছর চিকিৎসা তাহলে চিকিৎসাও ধরন চিকিৎসার সময়ও মানে এবং যে কেমোথেরাপি যে ওষুধটি ওষুধ প্রোটোকল ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট একটা চিকিৎসা দিলে আরেকটা ভালো তো হবে না রুগী খারাপ হওয়ার এবং মারা যাওয়ার সম্ভাবনা হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা ওয়ার্ল্ড হ্যাভ আমাদের কোনো নিজস্ব প্রোটোকল নেই এটা আমরা যে প্রোটোকল ইউজ করি সারা পৃথিবীর মানুষে একই প্রোটোকল দুইটা প্রোটোকল মেনলি ইউজ হয় আমরা যে প্রোটোকল ইউজ করি এইটা মানে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড এবং প্রোটোকলের বাইরে আমি যেতে পারি না আমরা ইচ্ছা করলে একটা নতুন রাগ দেয় না সাধারণত প্রোটোকল বেসড থেরাপিতে আপনি বলেছেন যে অনেক শিশুদের মাথা ব্যথা থাকে বা সিএনএস টিউমারের কথা বলেছেন আপনি বলেছেন এই রেটিনোপ্লাস্টোমা বা নেফ্রোপ্লাস্টোমার কথা বলেছেন এগুলো কী কী করে আমরা নির্ণয় করতে এগুলো লক্ষণগুলো কী এটা ধরেন আরেকটা যেমন উইমস টিউমারের কথা বলি কারণ কিডনি টিউমার কিডনি তো এমন একটা টিউমার যেটা চিকিৎসা করলে শতকরা নব্বই ভাগ ভালো হয় এবং কিডনি টিউমারে উইন্ডস টিউমার বলে কি যে শুধু অনেক সময় সিমটম থাকে না জাস্ট মানে এই পেটটা বড় হয় অথবা মারা দাদিরা পেটে তেল দেওয়ার সময় একটা লাম্প ফিল করতে পারে মানে চাকা চাকা মনে হয় তো ওই চাকাটার যদি একটা আলট্রাসোনোগ্রাম হয় তাহলে সিম্পল আলট্রাসোনোগ্রামে একটা কিডনি টিউমার বা মাস ইয়ে হয় এরপর আরও কনফার্ম করার জন্য একটা সিটি স্ক্যান করলেই হয় কিন্তু ওইমস টিউমারের দুইটা চিকিৎসা লাগবে দুইটা চিকিৎসা এসেনশিয়াল একটা করলে ভালো হবে না কি চিকিৎসা লাগবে যে একটা টিউমার যেহেতু সলিড অপারেশন করা লাগবে আরেকটা কি এইটা যাতে আবার না হয় এবং কোনো ক্যান্সারের সেল যেন শরীরে না থাকে এর জন্য কেমোথেরাপি দেওয়া লাগবে শুধু অনেকে করা হয় কি যে সার্জারি করার পরে আর কেমোথেরাপি দেয় না কিন্তু কোনো লাভ হয় না পরে আবার রিকার করে এর জন্য উইমস টিউমারের চিকিৎসা হলো সার্জারি এবং কেমোথেরাপি অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যদি লাংসে ছড়ায় যায় লিভারে ছড়া যায় ওই সব ক্ষেত্রে রেডিওথেরাপি লাগে তবে বইন্স টিউমার আমি আবার বলছি এটা এটা এমন একটা টিউমার নাইনটি ফাইভ পারসেন্ট আর্লি স্টেজে যদি ধরা পড়ে ভালো হয় আর ইভেন যদি ছড়ায়ও যায় সিক্সটি পারসেন্ট চিকিৎসা করলে ভালো হয় আর আপনি সিএনএস টিউমারের ক্ষেত্রে একটু বলুন সিএনএস সিএনএস টিউমারের মানে এটা কিন্তু একটা কমন টিউমার কিন্তু আমাদের দেশে এখনও একটা নেগলেক্টেড টিউমার কারণ আর ক্যান্সারের চিকিৎসা দিস ইজ নট এ ওয়ান ম্যান শো একজনে পারে না এটা একটা কম্প্রেহেন্সিভ ম্যানেজমেন্ট লাগে টিম ওয়ার্ক টিম ওয়ার্ক লাগে বাচ্চাদের সিএনএস টিউমারে কি সিএনএস টিউমারের দুইটা চিকিৎসা লাগবে একটা হলো সার্জারি করা লাগবে অপারেশন করা লাগবে আর একটা হল বাচ্চার দুই বছর আগে কিন্তু রেডিওথেরাপি দেওয়া যায় না আবার থেরাপি দেওয়া লাগবে তো আর্লি স্টেজে যদি যদি সার্জারি করা হয় সার্জারি ইজ এসেন্সিয়াল ছাড়া হবে না সার্জারির সাথে পিডিয়াট্রিক অনকোলজিস্টের সাথে ইন কোলাবোরেশনে কেমোথেরাপি দেওয়া লাগবে এর সাকসেস রেট এটা বিলো এইটি পারসেন্ট কিন্তু মানে অন্য উন্নত দেশে ইট ভেরিজ ফ্রম সিক্সটি টু সেভেন্টি ফাইভ পারসেন্ট এইটা লিকুইমিয়ার মতো না কেন না কারণ দুই বছরের আগে তো রেডিওথেরাপি দেওয়া যায় না এই 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 মডালিটি অফ চিকিৎসাটা ইউজ করা যায় না তাহলে শুধু দুইটা মোডালিটি থাকে সার্জারি আর ক্যামোথেরাপি সার্জারিও মানে ইট ইজ এ ভেরি সফিস্টিকেটেড সার্জারি এর জন্য সব সার্জনরা কমপ্লিট রিমুভ করতে পারে না না পারলে রেজিডেবল থেকে যায় থাকলে আবার রিল্যাপসের সম্ভাবনা থাকে আপনার কাছে আমরা শিশু ক্যান্সার রোগ নিয়ে এবং এটা সিমটম এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেক কিছু জানলাম যা দর্শকদের অনেক উপকারে আসবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল আইকে ধন্যবাদ প্রিয় দর্শক আর নয় শিশু ক্যান্সার চলুন সচেতন হই সচেতনতার মাধ্যমে সমাজ থেকে শিশু ক্যান্সার রোগ নির্মূল করি দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি খোদা হাফেজ